ভিউয়ার্স, দেশ বাংলা টিভির বাংলা নিউজে আপনাকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি নূরে আলম। শুরুতে থাকছে আজকের দিনের সর্বশেষ সংবাদ শিরোনামগুলো। এবার যেখানে ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, অবশেষে একাত্তরের যুদ্ধ নিয়ে ক্ষমা চাইবে পাকিস্তান, বিস্তারিত দেখুন আমাদের বিশেষ প্রতিবেদনে। দেশে সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সম্প্রতি মাথাপিছু জিডিপির ক্ষেত্রে 2020-21 অর্থ বছরে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এ তথ্য জানিয়েছে। এবার আরও একটি রেকর্ড ভেঙেছে বাংলাদেশ, আর সেটি হচ্ছে বৈশ্বিক ট্যাক্সয়ে বাংলাদেশ সহযোগিতা সক্ষমতা সূচকে দক্ষতার সঙ্গে সম্পদ ব্যবহারের মাধ্যমে বৈশ্বিক ট্যাক্সয়ে প্রতিযোগিতা সক্ষমতা সূচকে ভারতকে ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশ। আরও দেখুন ডেস্ক রিপোর্ট। চলতি বছর এই সূচকে বাংলাদেশ 17 ধাপ এগিয়ে আছে। 2020 সালের সূচকে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 115তম, যেখানে ভারতের অবস্থান 127তম। এদিকে জিএসসিআই 2020 সূচকে এসব তথ্য উঠে আসে। ট্যাক্সয় প্রতিযোগিতায় সক্ষমতা হচ্ছে একটি দেশের বর্তমান সম্পদ ধরে রাখা কিংবা ভবিষ্যৎ সক্ষমতা নিয়ে আপোষ না করেই অন্তর্ভুক্তিমূলক সম্পদ উৎপাদন ও তা বজায় রাখার ক্ষমতা অর্জন করা। এদিকে বিশ্বব্যাংক, জাতিসংঘ, IMF, ODC, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের তথ্য উপাত্ত ব্যবহার করে এটি তৈরি করে সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে সল অ্যাবিলিটি এবং থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান সাস্টেনেবল ইন্টেলিজেন্স। এদিকে জিএসসিআই 2020 বাংলাদেশের স্কোর 43.3 পয়েন্ট, যা গত বছরের তুলনায় 4.2 বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ভারতের স্কোর 42.4 পয়েন্ট, বাংলাদেশের চেয়ে 0.9 শতাংশ পয়েন্ট কমে গেছে। 2019 সালের ডিসেম্বরে প্রকাশিত জিএসসিআই এর সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 132তম, আর ভারতের অবস্থান ছিল 130তম। 2016 সাল থেকে বাংলাদেশ এই সূচককে ধারাবাহিকভাবে উন্নতি করতে পেরেছে। ভারত ছাড়াও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে উপরের অবস্থানে রয়েছে, তবে নেপাল, ভুটান ও মালদ্বীপ এখনও বাংলাদেশ থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। এদিকে জিএস সূচকে শীর্ষে রয়েছে দক্ষিণ এশিয়া, নেপাল 53তম এবং দ্বিতীয় অবস্থানে ভুটান 55তম, এরপর মালদ্বীপ রয়েছে 65তম ও শ্রীলঙ্কা রয়েছে 86তম। এই অঞ্চলে পঞ্চম হল বাংলাদেশ, তালিকায় পাকিস্তানের অবস্থান 174তম এবং আফগানিস্তানের অবস্থান 188তম। বৈশ্বিক এই তালিকার শীর্ষে রয়েছে সুইডেন, এরপর আইসল্যান্ড ও ডেনমার্ক এবং ফিনল্যান্ড। প্রাকৃতিক সম্পদ, সামাজিক সম্পদ ব্যবহারের দক্ষতা, বুদ্ধিবৃত্তিক ও উদ্ভাবনী সম্পদ, সামাজিক সুসংগতি ও শাসন সহ বেশ কিছু বিষয় মূল্যায়ন করা হয় জিএসসিআই তৈরিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত 127টি পরিমাণগত সূচকে। সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে। এক্ষেত্রে বাংলাদেশের স্কোর 2019 সালের 48.7 থেকে বেড়ে 60.82 পয়েন্ট হয়েছে, যার অর্থ চলতি বছরে বাংলাদেশ সম্পদকে আরও দক্ষতার সঙ্গে ব্যবহার করতে সক্ষম হয়েছে। এছাড়া প্রাকৃতিক মূলধনে 2019 সালের স্কোর 30.8 পয়েন্ট থেকে বেড়ে 40.14 পয়েন্ট হয়েছে। এই স্তরটিতে প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা নির্দেশ করে। যদিও জিএসসিআই তে সামাজিক সম্পদ ও শাসন ব্যবস্থায় বাংলাদেশ আগের বছরের তুলনায় স্কোর কম, সামাজিক সম্পদে 41.47 পয়েন্ট অর্জন করেছে, যা আগের বছর ছিল 42.1 পয়েন্ট। চলতি বছর শাসন ব্যবস্থায় 54.20 পয়েন্ট পেয়েছে, যা আগের বছর ছিল 55.5 পয়েন্ট। উদ্ভাবনে গত বছরের স্কোর 18.5 পয়েন্ট থেকে সামান্য বেড়ে 19.87 পয়েন্ট হয়েছে। এর আগে IMF জানিয়েছে ভারতের মাথাপিছু GDP 10.5% কমে $1,887 দাঁড়াতে পারে, যা 4 বছরের মধ্যে সর্বনিম্ন। করোনা ভাইরাস রোধে দেশব্যাপী কড়া লকডাউনের কারণে তীব্র অর্থনৈতিক সংকোচনে পড়ে দেশটি। অপরদিকে বাংলাদেশের মাথাপিছু GDP 4% বেড়ে দাঁড়িয়েছে $1,888। WHO-র পরিসংখ্যান নির্দেশ করেছে শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার মহামারীর কারণে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এতে চলতি অর্থ বছরে মাথাপিছু GDP 8% হ্রাস পাবে বলে ধারণা করা হয়। এটাও বলা হয় তুলনামূলকভাবে নেপাল এবং ভুটান চলতি বছরে তাদের অর্থনীতি জোরদার করবে বলে আশা করা যাচ্ছে। তবে IMF পাকিস্তানের কোনো অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশ করেনি। দর্শক, বাংলাদেশ ভারতকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে, এতে আপনি কতটুকু আনন্দিত হয়েছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন।
এদিকে আগামী 17 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বৈঠকটিতে নানান দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই বৈঠককে কম গুরুত্বপূর্ণ করার জন্য এবং এই বৈঠক থেকে আকর্ষণ সরিয়ে নেওয়ার জন্য চীন ও পাকিস্তান নতুন কৌশল গ্রহণ করেছে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হয়েছে। আর দেখুন বিশেষ প্রতিবেদনে, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার গণভবনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানান বিষয় নিয়ে আলোচনা হয়। এই সাক্ষাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে 71 পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলেন। একাধিক কূটনৈতিক সূত্র মনে করছেন যে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন মেরুকরণ ঘটতে চলছে। এদিকে পাকিস্তানের অন্তত 2টি গণমাধ্যমে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। জিও নিউজের একটি টক শোতে প্রভাবশালী রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এখনই পাকিস্তানের ক্ষমা চাওয়ার সর্বোত্তম সময়। ইমরান খান অনেকগুলো বিষয়ে নমনীয়, সে নমনীয়তার সূত্র ধরে তিনি হয়তো বাংলাদেশের কাছে বিজয় দিবসের আগে ক্ষমা চাইতে পারেন। তবে বিভিন্ন কূটনৈতিক সূত্রগুলো বলছে এই ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের চেয়ে উৎসাহ বেশি চীনের, কারণ বাংলাদেশের ভারতের আধিপত্য ও রাজনৈতিক প্রভাব ক্ষুণ্ণ করার জন্য চীন যে কৌশল নিয়েছে সেই কৌশলে পাকিস্তান অন্যতম অংশীদার। এদিকে গত এক বছর ধরে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের মেরুকরণ ঘটেছে। সম্পর্কের যে টানাপোড়ন, সে টানাপোড়নগুলো কমিয়ে ফেলা হচ্ছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে 2 বার টেলিফোন করেছেন। এই টেলিফোনে তারা দুদেশের সম্পর্ককে এগিয়ে যাওয়া নিয়ে কথাও বলেছেন। বিজয়ের মাসে পাকিস্তানের হাই কমিশনার যখন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, তখন সেই সম্পর্কের নতুন মেরুকরণের মাত্রা পেয়েছে বলেও কূটনৈতিক মহল মনে করছেন। এই প্রেক্ষিতে আলোচনায় এসেছে যে পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে। বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর জায়গা হচ্ছে 1971 সাল। পাকিস্তান মনে করছে যে যদি এই অমীমাংসিত ছোট্ট বিষয়টি যদি সমাধান করা যায়, তাহলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক তৈরি করা সম্ভব। পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ একটি ইস্যু। তাছাড়া বাংলাদেশ ভারতের কর্তৃত্ব খর্ব করার জন্য চীনের যে চিন্তা এবং নীল নকশা, পাকিস্তান ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীনের কূটনীতিকরা মনে করেন যে যদি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি বেশি করে, স্বাভাবিকভাবে ভারতের সঙ্গে তাতে দূরত্ব তৈরি হবে। আর এই বিবেচনা থেকে চীন শুধু নিজেরাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী নয়, বরং পাকিস্তানকেও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক করার প্ররোচিত করছে বলে অনেকেই মনে করছেন। আর এই কারণেই সম্পর্কের স্বাভাবিকরণে সবচেয়ে বড় বাধা 71। তাহলে 71-এর ভূমিকার জন্য পাকিস্তান ক্ষমা চাইতেও পারে। অনেক কূটনৈতিক মনে করছেন যদি 16 ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবসের দিনে ক্ষমা প্রার্থনার আনুষ্ঠানিক ঘোষণাটা আসে, তাহলে শেখ হাসিনা মোদীর বৈঠকের স্নান হয়ে যাবে, বরং এই ক্ষমা প্রার্থনার ইস্যুটি সামনে আসবে। গতকাল জি নিউজের এক আলোচনায় একজন প্রভাবশালী রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে পাকিস্তান ক্ষমা চাইলে তারা ছোট হবে না, বরং তারা বড়ই হবে। এর ফলে সবচেয়ে যারা লাভবান হবে তারা হচ্ছে পাকিস্তান। এই ধারায় শেষ পর্যন্ত কি পাকিস্তান আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে? ভারত ঠেকাতে চীন পাকিস্তান জোট কতটুকু সফল হবে বাংলাদেশ, সে প্রশ্নের উত্তর পেতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে। দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে, পাকিস্তান কি শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে? আপনার মন্তব্যটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। শেষ করছি দেশ বাংলার সংবাদ। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর সবসময় দেশ বাংলা টিভির সঙ্গেই থাকুন।